নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বাংলা ট্যুরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরী ভ্রমণ। আমাদের পুরীতে খরচ হয়েছিল পার পার্সন 2,700 টাকা 3 দিনে। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 12837। এখানে স্লিপারের ভাড়া লেগেছিল 355 টাকা। আর আমাদের ট্রেনের টাইমিং ছিল 10:40, কিন্তু ট্রেনটা অনেক ডিলে করেছিল বলে 12:30টার সময় ট্রেনটা ছেড়েছিল। আমরা পুরী স্টেশনে পৌঁছাই 9:30টার সময় সকাল। যদিও ট্রেনের টাইম ছিল 7:10, কিন্তু যেহেতু ট্রেনটা 2 ঘন্টা লেট ছিল, আমরা 9:30টায় পুরী পৌঁছাই। পুরী পৌঁছে আমরা স্টেশনে বাইরে আসি। সেখানে বাইরে থেকে প্রচুর অটো টোটো ভর্তি থাকে। আমরা একটু একটু এগিয়ে এগিয়ে আসি আমরা এগিয়ে আমরা একটু খালি অটো দেখে সেখানে আমরা অনেক বার্গেন করতে হয়েছিল। করে আমরা 100 টাকায় এই টোটোতে করে আমরা স্বর্গদ্বারের এখানে আসি। এখানে যেহেতু আমরা খুবই পিক সিজনে গেছিলাম, সেহেতু এখানে হোটেলগুলো বিশাল ভাড়া চাইছিল এবং রুমও পাওয়া যাচ্ছিলো না খুব সহজে। আমরা অনেক কষ্টে এই হোটেলটা পাই, সমুদ্র লজ। এখানে আমরা পার ডে 1,020 টাকা করে ভাড়া দিই। হোটেলটা খুবই মিডিয়োকার ছিল, কিন্তু এখানে উপায় না পেয়ে আমরা এই হোটেলটায় থাকতে আমরা এক প্রকার বাধ্যই হই। এই হচ্ছে আমাদের রুম, খুবই বেসিক ফ্যাসিলিটি দেখতেই পাচ্ছেন। এই রুমে ওপরে যে দেখছেন এই কাঁচের যে জানলাটা আছে, তার ওপরটা কিন্তু একটু ঢাকতে হয়েছিল আমাদের চাদর দিয়ে। রুমটা একটু অপরিষ্কারই আছে, ওপরে দেখতেই পাচ্ছেন। অন্য সময় কিন্তু আপনারা পুরী আসলে পুরী হোটেলে থাকতে পারেন, আমরা পুরী হোটেলে ছিলাম। এছাড়া স্বর্গদ্বারের এখানে আরও অনেক হোটেল আছে, সেখানে থাকা যায়। কিন্তু এই সময় বা ভারত সেবাশ্রম আছে, অন্য কিছু ধামও আছে, আশ্রম আছে, সেখানেও আপনারা দেখতে পারেন। সেখানে অনেক কম কম টাকায় থাকা যায় এবং ভালো অবস্থাও থাকা যায়। কিন্তু এই পিক সিজনে আমরা এসেছি, নিউ ইয়ারের সময় এসেছি আমরা, সেই কারণে আমাদের এখানে কিন্তু যা পেয়েছি আমরা নিতে হয়েছে। রুমটাই দেখতে পাচ্ছেন অতটা ভালো একদমই না, বাথরুমও খুব একটা ভালো না, কিন্তু জলের সমস্যা কোনো হয়নি। আমরা রুমে একটু ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে আমরা বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে মন্দির কিন্তু হাঁটা ডিস্টেন্স, এখান থেকে মন্দির 10 থেকে 15 মিনিট লাগে হেঁটে যেতে। এই রাস্তায় আমরা হেঁটে গেছি। এখানে দেখছেন মোবাইল রাখার ফ্রি ব্যবস্থা আছে। এখানে আমরা মোবাইল বা কারোর বড় ব্যাগ থাকলে এখানে রাখতে পারেন, এবং জুতো রাখতে হবে এখানে। মোবাইল আর জুতো এখানে রেখে আমরা মন্দিরের দিকে আমরা যাব। বুঝতেই পাচ্ছেন যে মন্দিরের ভিতরে যেহেতু আমরা মোবাইল আমাদের অ্যালাও না, সেহেতু মন্দিরের ভিতরে আমরা ভিতরের ভিডিও আমরা দিতে পারবো না, ছবিও দিতে পারবো না, সবাই জানেন। সুতরাং এই বাইরে থেকেই আমরা মন্দিরের ছবিগুলো দেখালাম। ভিতরে আমরা পুজো, কিন্তু আমরা এখানে বরাবরই যখন আসি আমরা কিন্তু কখনো পান্ডা দিয়ে পুজো করাই না। আমরা ভিতরে মন্দিরে পুরোহিতদের থেকেই আমরা ডালা নিই এবং সেখানে আমরা পুরোহিতদের দিয়ে পুজো করিয়ে নিই। 100 টাকা ডালা না এবং 100 টাকা দিয়ে আমরা পুজো করিয়ে নিই। এখান থেকে বেরোনোর সময় আমাদের হোটেল দিকে যাওয়ার পথে আমরা এই ট্রাভেল ওই ট্রাভেল এজেন্সি থেকে আমরা পরের দিন বাস ট্যুর করার আমরা টিকিট বুকিং করে নিই। 250 টাকা করে বলছিল, কিন্তু আমরা 230 টাকা করে পার পার্সন দিই। সেই বাস সকালে 6:30-7:00 সময় সাড়ে বলে আমাদের, এবং সেখানে এখানে কাউন্টার সেখানে যেতে বলে। আমরা সেদিনকে সন্ধ্যেবেলাটা আমরা বিচে এসে সময় কাটাই। পরের দিন সকাল প্রায় 7:00 সময় এই ট্রাভেল এজেন্সির যে সংস্থা আছে তার সামনে আমরা আসি, এবং এখান থেকে একটা অটো করে নিয়ে যায় যেখানে বাস থাকে সেখানে। সেই অটোতে আমাদের পার পার্সনগুলি 50 টাকা করে দিয়েছিল ওরা। এই হচ্ছে সেই বাস ডিপো যেখান থেকে বিভিন্ন যে বাসগুলো আছে বিভিন্ন জায়গায় যাওয়ার, সেই বাসগুলো কিন্তু এখান থেকেই ছাড়ে।
এবং যে সমস্ত এজেন্টরা আছে বিভিন্ন স্টোরে বসে, তারা কিন্তু অ্যাকচুয়ালি এখানে এসে হ্যান্ড ওভার করে দেয় যে বিভিন্ন মানুষকে, যে এখানে যারা এজেন্ট থাকে এরা কিন্তু বাসে বসাবে, ওরা এই পর্যন্ত এনে আপনাকে ছেড়ে দেবে। আমাদের বাস চলছে, এই বাস এখন যেখানে উপর দিয়ে যাচ্ছে একটা ব্রিজের উপর দিয়ে, এই জায়গাটাকে এখানে বললো সমুদ্র সঙ্গম বললো, এবং এখান থেকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এখন চন্দ্রভাগা বিচের দিকে এগিয়ে যাচ্ছি। বাসটা আমাদের এখানে দাঁড় করিয়ে সামনে চন্দ্রভাগা বিচ দেখার জন্য আমাদের 10 মিনিট সময় দিয়েছিল। এই বাস দেখতেই পাচ্ছেন আপনারা সামনে থেকে, এই চন্দ্রভাগা বিচ, একটু নিরিবিলি বিচ, এখানে আপনারা একটু একান্ত সময় যদি আপনারা পার্সোনালি আসেন কাটাতে পারেন, তবে এখানে বিশেষ কিছু দেখার আমি দেখলাম না। কোনাক মন্দির রাস্তায় আমরা এখন যাচ্ছি, বাসটা দাঁড় করে দিয়েছে, সামনে গাইড আছে, প্রপার নিয়ে যাচ্ছে, ওনার কাছে টিকিট আছে। আমরা কোনাক মন্দিরে ঢুকে যাচ্ছি এন্ট্রি থেকে। এখানে বাসের যে গাইড এসেছিলেন তিনি পরপর সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে তারপরে এই মন্দিরের ভিতরে প্রবেশ করালেন। এন্ট্রি ফি পড়ে সমস্ত আমাদের এই বাসে যত বিভিন্ন যে গাইগুলো দিয়ে গেছিলেন, তারা যে গাইড ছিল সে কিন্তু পার পার্সন 180 টাকা এক্সট্রা নিয়েছিল বিভিন্ন জায়গার এন্ট্রি ফি জন্য, তো অলরেডি সে টিকিট করে রেখেছিল। তাহলে বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে লাইন দিয়ে এন্ট্রি টিকিট কেটে ঢোকা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, ওই জন্য যারা গাইড থাকে তারা কিন্তু আগের থেকে সে ব্যবস্থা করে রাখে। আমরা এখন কোনাক মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, জঙ্গলের রাস্তা দিয়ে বেরোনোর রাস্তাটা আছে, এখান থেকে আমরা বেরোচ্ছি এখন। এই কোনাক মন্দিরে কিন্তু ওখানে কিন্তু ভালো কাজু পাওয়া যায়, আর ওখান থেকে 2 কিলো কাজু নিয়েছিলাম। এবার ওখান থেকে আমরা চলে এসেছি নন্দনকাননে। এই নন্দনকাননে প্রায় 1 ঘন্টা মতো সময় দেয়, তবে এখানে কিন্তু 1.5-2 ঘন্টাও সময় লেগে যেতে পারে, কারণ অনেক বড় জায়গা, এখানে দেখতে একটু সময় লাগে বা সাফারি করলে তার জন্য এক্সট্রা টাইম লাগে। এটা অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামে বিভিন্ন রকমের মাছ আছে, এবং আপনারা তো জানেন চিড়িয়াখানাগুলো কেমন হয়, তো সেরকমভাবেই আমরা চিড়িয়াখানা অত ডিটেলসে আমি দেখালাম না। নন্দনকানন থেকে আমরা এবার চলে এসেছি উদয়গিরি খণ্ডগিরি, পাশাপাশি দুটো পাহাড়ি গুহা করা আছে। আমাদের ওপর থেকে দৃশ্য দেখাচ্ছে, এখান থেকে পাশের গুহাটি দেখা যাচ্ছে, এবং এর ওপরে একটি মন্দির আছে, এই মন্দিরে একটি বড় হনুমানের মূর্তি আছে।
এবার আমরা চলে এলাম সবার লাস্ট আমাদের গন্তব্য লিঙ্গরাজ মন্দির। এই লিঙ্গরাজ মন্দিরে কিন্তু মোবাইল রেখে ঢুকতে হবে। ওখানে মোবাইল রাখার জায়গা আছে, ওই কোণায় মোবাইল রেখে ব্যাগ ট্যাগ থাকলে রাখতে হবে, জুতো রাখার ব্যবস্থা আছে, তারপরে এখান দিয়ে মন্দিরে ঢুকতে হবে। মন্দিরের ভিতরে মোবাইল একদমই এলাও না, জুতো খুলে ঢুকতে হবে, অবশ্যই জানা আছে আমাদের সবারই, বড় ব্যাগ নিয়েও কিন্তু ঢোকা যাবে না। আমাদের এখান থেকে কিন্তু ফিরতে অনেক রাতই হয়ে গেছিল, কারণ দলের বিভিন্ন সদস্য বাসে যারা ছিল তারা কিন্তু অনেক সময় দেরি করছিল। আমাদের বাস স্ট্যান্ডে ফিরতে এখান থেকে প্রায় রাত সাড়ে নটা হয়ে গেছিলো। তখন ওখান থেকে আমরা একটা অটো নিই, সেই অটোতে আমাদের 150 টাকা নেয়, আমাদের স্বর্গদ্বার পর্যন্ত ওখানে ছেড়ে দেয়। পরের দিন সকালে আমরা একটু এক্সপ্লোর করতে বেরোই, স্বর্গদ্বারের সামনে দু একটা মন্দির আমরা দেখি, পায়েহাটে আমরা দেখি, এই মন্দিরটা আমরা চলে আসি, পায়েহাটের সামনে ছিল, এই মন্দিরটা আমরা দেখি, তারপরে আমরা চলে আসি এখানে টোটা গোপীনাথ মন্দির। টোটা গোপীনাথের মন্দিরের ভিতরে একদম ভিতরে ঢুকি, আমরা কিছুক্ষণ সময় ওখানে আমরা কাটাই, তারপর এখান থেকে আমরা একটা টোটো বুকিং করি, যেটা আমাদের যেটা বলে গুপ্ত বৃন্দাবন। সেই গুপ্ত বৃন্দাবন আমরা এখান থেকে যাই, এখান থেকে প্রায় 3 কিলোমিটার ডিস্টেন্স। এই গুপ্ত বৃন্দাবন পর্যন্ত এই অটোটা আমাদের টোটোটা আমাদের এখানে নিয়ে আসে এবং সেখান থেকে আমাদের আবার স্বর্গদ্বার পর্যন্ত ছেড়ে দেয়। আপনারা যদি পুরীর লোকাল সাইট সিনগুলো করতে চান, আমাদের এখানে আমরা ট্রাভেল গাইড বা ট্যুর যারা সমস্ত স্টোরগুলো আছে সেখানে জিজ্ঞেস করেছিলাম, সেখানে ওরা বললো যে 10টা সাইট ওরা যেগুলো দেখায় সাথে ওরা মোটামুটি দরদাম করলে কিন্তু 550 টাকার মধ্যে চলে আসবে একটা অটো বা টোটো নিলে, আর 3 পয়েন্ট বা 4 পয়েন্ট যেটা আছে সেটা কিন্তু ওরা 350 টাকার মতো চার্জ করে। আমরা অতটা আগের দিন বাস ট্যুরে টায়ার ছিলাম বলে আমরা পুরো দিনটা আমরা অতটা ঘুরিনি, আমরা সামান্য কিছু এখানে ঘুরে তারপরে আমরা বিচে গিয়ে টাইম কাটাই। আপনারা তৃতীয় দিনে ইচ্ছা হলে আপনারা চিল্কা ট্যুর করতে পারেন, বাসে 200 টাকা নেয়, আর ওখানে চিল্কা গিয়ে কিন্তু ওখানে বোটগুলো বিভিন্ন রকমের দাম চায়, তাতে খরচাটা অনেক বেশিই পড়ে। আমাদের অলরেডি চিল্কা ঘোরা ছিল আর আমরা টায়ার্ডও ছিলাম, তাই এবার আর চিল্কা আমরা গেলাম না। আপনারা ইচ্ছে করলে যেতে পারেন, তবে এখন কিন্তু বোটের ভাড়াটা অনেক বেশি হয়ে গেছে, সেটা একটুখানি খেয়াল রাখবেন, একটু ভালো করে দাম দর করতে হবে, একটু বেশি লোক থাকলে কিন্তু একটু সুবিধা হবে। যে টোটোটা আমাদের বুকিং করা ছিল সেই টোটোটাতে আমরা আবার ওখান থেকে স্বর্গদ্বার পর্যন্ত চলে আসি। এই টোটোটা আমাদের আগেই বলেছি আমি 200 টাকা নিয়েছিল। আপনারা ইচ্ছা করলে এই লোকাল টোটো নিয়ে আপনারা বিভিন্ন অন্য মন্দিরও দেখতে পারেন, তবে আমরা অতটা আজকে যেতে ইচ্ছা করি না, যাইনি। আমরা এখানে চলে এলাম সমুদ্রে এসে, আমরা এখানে সমুদ্রে টাইম কাটালাম, এরপরে আমরা রেলওয়ে গিয়ে আমাদের লাগেজ করে বেরিয়ে গেলে আমাদের ট্রেন ছিল রাত্রি 8টা 15, ট্রেন ট্রেনের নাম্বার ছিল 128 38, ট্রেনের ভাড়া পার পার্সন অনলাইনে বুকিং করেছিল পার পার্সন 355 টাকা। এই ট্রেন পরের দিন সকালে 5টার সময় হাওড়া চলে আসে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখবেন। ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটা।